গাইস, আমি তোজো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আমি চলো ঘুরে আসি। তোমরা সবাই কেমন আছো? আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আজকের ব্লগটা আমার খুব স্পেশাল। অনেকেই বলে তোজো তুমি ব্লগ করো না কেন, ব্লগ করো না কেন। করোনার জন্য আমি ব্লগ করিনি, তাই আজকে আমি বেরোয়েছি ব্লগ করার জন্য। আজকে সানডে, তাই ব্লগ করার জন্য আমি বেরিয়েছি। তোমরা কে কী করছো তা বলো। তোমরা কে কী করছো? আমার তো স্কুল বন্ধ, তার জন্য আমি আজকে ব্লগ বানাতে বেরিয়ে পড়েছি। তোমরা সবাই কেমন আছো? আমার খুবই ঘুরতে ভালো লাগে, তাই আমি আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমার অনেকগুলো ব্লগ হয়ে গেছে, আর তোমরা সেই ব্লগগুলো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা ঘুরছি, তোমরা কেমন আছো তা কমেন্ট বক্সে লিখে বলে দাও। আমার অনেকগুলো ব্লগই হয়ে গেছে, আমি আজকে একটি নতুন ব্লগ বানাতে চলে এসেছি। দেখুন চারিদিকটা খুবই সুন্দর, এমনি হাওয়াও আছে, কিন্তু আজকে রোদ উঠেছে। তোমরা আমার তো স্কুল বন্ধ, তার জন্য আজকে সানডে, তার জন্য আমি ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখুন চারিদিকটা কিরকম সুন্দর, এটা আদি কামাখ্যা মন্দির। আমরা আদি কামাখ্যা মন্দিরের দিকে যাচ্ছি। আমরা এখন আদি কামাখ্যা মন্দিরের দিকে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। চলুন সামনে গিয়ে প্রণাম করে আসি। আমার কোনো সাজেশন দিতে চাইলে নিচে কমেন্ট বক্সে লিখবেন। চলো চলুন আরো ঘুরবো। দেখুন চারিদিকে আলুর গাছ। আমি আজকে সানডে, তার জন্য আমি ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা তো আদি কামাখ্যা মন্দির থেকে আমরা ঘুরে আর চারিদিকটা আপনাদের একটু দেখাই। দেখুন
তোমরা কি কি দিয়ে খেলতে ভালোবাসো তা তা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমার অনেক রকমের খেলনা আছে, রিমোট কন্ট্রোল, কার, হ্যাঁ আমার অনেক অনেক খেলনা আছে, আমার ট্রেন আছে, খেলনা বাইক আছে, তারপর কার, রিমোট কন্ট্রোল কার আছে, পিয়ানো আছে, অনেক কিছু আছে আমার কাছে খেলনা। তোমরা কী কী খেলনা দিয়ে খেলতে ভালোবাসো? আমার গ্রামের দিকটাই খুবই ঘুরতে ভালো লাগে, তাই আমি আজকে গ্রামের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আমরা গ্রামেই থাকি, আমাদের আমার ঘুরতে খুবই ভালো লাগে, আমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে, তার জন্য আমি ব্লগ বানাতে বেরিয়ে পড়েছি। দেখুন চারিদিকটা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি আমি ভবিষ্যতে আরও অনেক অনেক ব্লগ বানানোর আমি চেষ্টা করব। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আটিয়ামজা ফরেস্টের দিকে চলে এসেছি। দেখুন নিচে কি সুন্দর পলাশ ফুল রয়েছে।